নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা সূক্ষ্ম শরীর সম্পর্কে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে সূক্ষ্ম শরীর আসলে কি, এর কার্যপদ্ধতি এবং কিভাবে আমরা আমাদের দেহে আমাদের সূক্ষ্ম শরীরকে অনুভব করতে পারি। তাছাড়া আমরা এটাও জানব যে কিভাবে আমাদের সূক্ষ্ম শরীরের ভেতরে জমে থাকা নেতিবাচক আবেগগুলিকে মুক্ত করে আমরা আমাদের বর্তমান রোগ এবং ভবিষ্যতের রোগগুলিকে প্রতিরোধ বা নির্মূল করতে পারি, এবং আমরা কিভাবে আমাদের সূক্ষ্ম শরীরের বিকাশ করতে পারি, এবং কিভাবে আপনি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত উপকারিতা পেতে সক্ষম হবেন সে সম্পর্কেও বিস্তারিতভাবে কথা বলব। বন্ধুরা, প্রথমত আপনাকে এটা বুঝতে হবে যে যদিও আমাদের অনেকগুলি শরীর রয়েছে, তবে প্রধানত তিন প্রকারেরই শরীর হয়ে থাকে, যার মধ্যে প্রথমটি হল স্থূল শরীর অর্থাৎ ভৌত শরীর বা ফিজিক্যাল বডি, দ্বিতীয়টি হল সূক্ষ্ম শরীর অর্থাৎ অস্ট্রাল বডি, এবং তৃতীয়টিকে বলা হয় কারণ শরীর অর্থাৎ ক্যাজুয়াল বডি। আমাদের স্থূল শরীর অর্থাৎ যে শরীরটি আমরা বর্তমানে দেখি বা আয়নায় আমরা যে দেহটি দেখছি তা পাঁচটি উপাদান দিয়ে গঠিত, কিন্তু আমাদের যে সূক্ষ্ম শরীরটি আছে তা আমাদের প্রাণ অর্থাৎ এনার্জির দ্বারা গঠিত, এবং তৃতীয় যে কারণ শরীরটি তা সূক্ষ্ম তরঙ্গের সমন্বয়ে গঠিত। আমাদের ফিজিক্যাল বডি অর্থাৎ স্থূল শরীর হল দৃশ্যমান, যা আমাদের কাছে দৃশ্যমান, কিন্তু সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরটি হল অদৃশ্য, যাকে আমরা দেখতে পারি না, কিন্তু আমরা অবশ্যই তাদের অনুভব করতে পারি। এখন আসুন আমরা সেই বিশেষ অভিজ্ঞতাগুলির কথা বলি যার মাধ্যমে আমরা আমাদের সূক্ষ্ম দেহকে অনুভব করতে পারি, বা অন্য কথায় কোনগুলি সেই বিশেষ পরিস্থিতি যখন কোনো প্রচেষ্টা ছাড়াই আপনি আপনার সূক্ষ্ম দেহকেও অনুভব করতে পারবেন। কারণ আপনি সর্বদা স্থূল বা ফিজিক্যাল শরীরকেই দেখতে থাকেন, আপনার নিজেরও এবং অন্যদেরও, কিন্তু আপনি সূক্ষ্ম শরীরকে তো দেখতে পারেন না, আপনি কেবল এটিকে অনুভব করতে পারেন। প্রথম কথাটি হল যখন আপনি গভীর নিদ্রায় থাকেন এবং যখন আপনার মুখের ছিদ্র সম্পূর্ণরূপে খোলা থাকে, সেই সময় আপনি অজান্তেই আপনার সূক্ষ্ম শরীরকে অনুভব করে থাকেন, এবং অনেক সময় যখন আপনার স্লিপ প্যারালাইসিস হয়ে থাকে বা আপনার মনে হয় যেন কোনো কিছু আপনার উপর চাপ দিচ্ছে, তাহলে সেই জিনিসটিও আপনার সূক্ষ্ম শরীরেরই একটি ঘটনা। এবং কখনো কখনো যখন আপনি গভীর স্বপ্নের মধ্যে থাকেন কিন্তু আপনার চেতনা যদি সেই সময়েও কিছুটা জাগ্রত থাকে, তাহলে সেই অবস্থাতেও আপনি আপনার সূক্ষ্ম শরীরের অনুভব পেতে থাকেন। এছাড়া আপনি যখন গভীর ধ্যানের মধ্যে থাকেন তখনও আপনি প্রায় সময় আপনার সূক্ষ্ম শরীরকে অনুভব করতে পারেন, এবং যখন আপনার মৃত্যু ঘটে তাহলে আপনি সেই সময়ও এবং তারপরেও আপনার সূক্ষ্ম শরীরকে অনুভব করতে পারেন, কারণ ততক্ষণে আপনার ভৌত বা ফিজিক্যাল শরীর শেষ হয়ে যায়, আর তাই সেই সময়ও কেবল আপনার সূক্ষ্ম দেহটিই অবশিষ্ট থাকে। তাই হ্যাঁ, মৃত্যুর সময় এবং মৃত্যুর পরেও আপনি আপনার সূক্ষ্ম শরীরকে অনুভব করতে পারেন। তাছাড়াও অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনি কোথাও একা বসে আছেন এবং হঠাৎ আপনার মনে হল যে আপনার আশেপাশে কেউ আছে, কিন্তু আসলে সেখানে কেউ নেই, যেন কয়েক সেকেন্ডের জন্য একটি ঝলক পাওয়া যায়, আর তা আপনার সূক্ষ্ম শরীরেরই একটি ঝলক মাত্র, বা হয়তো এটি আপনার সূক্ষ্ম শরীর না হয়ে একটি আত্মা হতে পারে যা আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে আর যাকে আপনি আপনার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে লক্ষ্য করে ফেলেছেন। অনেক সময় এমনটাও হয় যখন আপনি রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন আর হঠাৎ করে কোনো বাচ্চা বা কোনো পশু আপনার সামনে চলে আসে, আর তখন আপনি সেকেন্ডের 1000 ভাগের মধ্যে ব্রেক লাগান এবং সাথে সাথে আপনার গাড়িটি থামিয়ে সেই শিশু বা সেই প্রাণীর জীবন বাঁচান, তাহলে সেই সময় আপনার ভিতরে যে শক্তি আসে তা আপনার সূক্ষ্ম শরীর থেকেই আসে, অর্থাৎ আপনার সূক্ষ্ম শরীরই আপনাকে সেই সময় সমস্যা থেকে মুক্তি দেয়। এখানে আমি একটাই মাত্র উদাহরণ দিয়েছি, তবে এরকম আরও অনেক উদাহরণ আছে যেখানে আপনার নিজের সূক্ষ্ম শরীর আপনাকে রক্ষা করে। কখনো কখনো আপনি যখন
গভীর ধ্যানের মধ্যে প্রবেশ করেন, তখন আপনার আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়ে থাকে। অর্থাৎ আপনার সূক্ষ্ম শরীর আপনার ফিজিক্যাল শরীর থেকে বেরিয়ে আসে। কারণ আমাদের ভৌত শরীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আবদ্ধ, কিন্তু আমাদের সূক্ষ্ম শরীরের উপর এই মাধ্যাকর্ষণ শক্তি কোনো প্রভাব ফেলতে পারে না। তাই অনেক সময় ধ্যানের অবস্থায় আপনি এরকম অনুভব করবেন যে যেন আপনার সূক্ষ্ম শরীর আপনার ভৌতিক শরীর থেকে বেরিয়ে এসেছে এবং বাতাসে ভাসতে শুরু করেছে। তাহলে বন্ধুরা, এটিও একটি সূক্ষ্ম শরীরের অভিজ্ঞতা। এবং বিশেষ কিছু মুহূর্ত, যেমন আপনি যখন কিছু ভালো খবর পেয়ে থাকেন, তখন আপনার শরীর হঠাৎ করে সুখের সাথে প্রসারিত হবে এবং আপনি খুব আনন্দিত বোধ করবেন। এখানে আপনার যে শরীরটি প্রসারিত হয় তা কিন্তু আপনার ফিজিক্যাল শরীরে ঘটে না, এটি কেবলমাত্র আপনার সূক্ষ্ম শরীরেই ঘটে। এবং এর বিপরীতে যখন আপনি হঠাৎ কোনো ভয়ের খবর পেয়ে থাকেন বা বিপদের খবর বা কোনো দুঃখের খবর পান, তখন আপনি হঠাৎ করে সংকুচিত হয়ে পড়েন। তবে এই সংকুচনও আপনার সূক্ষ্ম শরীরের সাথেই ঘটে। অর্থাৎ এই ধরনের মিশ্র অভিজ্ঞতা আমাদের জীবনে বহুবার ঘটতে থাকে, যার মধ্যে আপনি আপনার সূক্ষ্ম শরীরের অনুভব করতে সক্ষম হন। এখন আসুন আমরা আরও কিছু দিক নিয়ে কথা বলি। আমাদের সূক্ষ্ম শরীর পাঁচটি কর্ম ইন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচ প্রকারের জীবনী শক্তি এবং মন ও বুদ্ধির দ্বারা গঠিত। তাই যখন একজন মানুষ মারা যায়, তখন তার পাঁচটি কর্ম ইন্দ্রিয় ম্লান হতে শুরু করে এবং তারপরে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় মরতে শুরু করে, এবং তার কিছুক্ষণ পরে এর পাঁচটি প্রাণও ধীরে ধীরে তার দেহকে ত্যাগ করতে শুরু করে। অর্থাৎ সূক্ষ্ম শরীরটি আপনার স্থূল বা ফিজিক্যাল শরীরের যেখানে যেখানে অবস্থান করেছিল, সেখান থেকে ধীরে ধীরে সেটি সরে যেতে শুরু করে। এইভাবে সূক্ষ্ম শরীর আপনার স্থূল শরীর থেকে নিজেকে টেনে নিতে শুরু করে। তাই যখন একজন মানুষ মারা যায়, তখন আমাদের ভৌত শরীর ছাই হয়ে যায়, কিন্তু আমাদের সূক্ষ্ম শরীর আত্মার রূপে একটি নতুন জন্মের সন্ধানে এগিয়ে যায়। স্থূল শরীরের মৃত্যুর পরে আমাদের এই জন্ম ও পূর্বজন্মের সমস্ত সংস্কার, অভ্যাস, চিন্তা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আবেগ, এই সমস্ত জিনিসগুলি আমাদের সূক্ষ্ম শরীরে একটি বীজ আকারে সঞ্চিত থাকে। অর্থাৎ আমাদের ভৌতিক শরীর যদিও মরে যায়, কিন্তু আমাদের কামনা বাসনা কখনোই কিন্তু মরে না। তারপর এসব কামনা বাসনার প্রভাবে আমাদের সূক্ষ্ম শরীর পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হতে থাকে এবং পরবর্তী জন্মেও এই কামনার কারণে সেই একই শরীর গ্রহণ করে। আপনি নিশ্চয়ই মাঝে মাঝে অনুভব করেছেন যে আপনি যখন ছোট থেকে বড় হয়ে যাচ্ছেন, তখন আপনার মধ্যে চিন্তার উদয় হতে থাকে বা আপনার মধ্যে এমন অনুভূতির উদয় হতে থাকে যার সাথে আপনার বর্তমান মুহূর্তটির কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। কোনো কোনো সময় এমন কিছু ঘটে যেখান থেকে এটা বোঝাই যায় না যে কোথা থেকে এই জিনিসগুলি আপনার ভিতর থেকে এলো। আসলে এগুলি আপনার পূর্বের জীবন থেকে এসেছে এবং এখন এটি আপনার ভিতরে আবার জীবন্ত হয়ে উঠছে। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার আগের জন্মে একজন সাধু বা পুরোহিত ছিলেন, তবে এই জন্মেও আপনি মন্দির বা আশ্রমের প্রতি অবশ্যই আকৃষ্ট হবেন। আর এটি ঘটে কারণ এর সাথে সম্পর্ক আপনার আগের জন্মের আবেগের সম্পর্কিত, এবং সেই একই আবেগ আপনার ভিতরে আবার জীবিত হয়। তাই বলা হয় যে মানুষ কখনই মরে না, যখন সে মারা যায় তখন কেবল তার শরীর মারা যায়, কিন্তু তার আত্মা সর্বদা বেঁচে থাকে। মৃত্যু ঘটলে কেবল একজনের শরীরে পরিবর্তন হয় মাত্র। এবং শুধু অতীত জীবনেই নয়, তবে বর্তমান জীবনেও যা আপনি এখন যাপন করছেন, এখানেও এই প্রক্রিয়াটি চলতে থাকে। আমাদের সূক্ষ্ম শরীর চিন্তা ও আবেগের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলিকে সংগ্রহ করতে থাকে এবং তারপর সেই একই তথ্য অনুযায়ী আমাদের ভালো বা খারাপ রূপে তার প্রভাবগুলিকে দিতে থাকে। তাহলে এতক্ষণে আপনি নিশ্চয়ই এটা জেনে নিয়েছেন যে আমাদের আসল কর্তাধর্তা আমাদের স্থূল শরীরটি নয়, বরং আমাদের সূক্ষ্ম শরীর। আমাদের সূক্ষ্ম শরীরই আমাদের আদেশ দেয় এবং আমাদের ভৌত শরীর তাকে অনুসরণ করে। তাই আমরা আমাদের ফিজিক্যাল বা ভৌত শরীরকে নিয়ন্ত্রণ করে
কোনো সুবিধাই কিন্তু পাব না, বরং আমাদেরকে আমাদের সূক্ষ্ম শরীরকেই নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনি যখন আপনার সূক্ষ্ম দেহকে নিয়ন্ত্রণ করবেন বা তাকে সঠিক অবস্থায় রাখবেন, তখন আপনার ভৌত শরীরও স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ যা কিছুই ঘটনা ঘটে তা সবার প্রথমে সূক্ষ্ম শরীরের মধ্যেই ঘটে এবং পরে তা ভৌত শরীরে আসে। উদাহরণস্বরূপ, যেমন আমরা গাছের বৃদ্ধির জন্য তার পাতায় জল দিই না, বরং তার মূলে জল দিই। কারণ যখন আমরা গাছের শিকড়ে জল দিই, তখন সেই গাছের পাতাগুলি স্বয়ংক্রিয়ভাবেই প্রস্ফুটিত হতে শুরু করে। একইভাবে আমাদের সূক্ষ্ম শরীরটি হল শিকড় এবং আমাদের স্থূল দেহটি হল পাতা। তাই প্রথমে আমাদের আমাদের সূক্ষ্ম শরীরকেই শক্তিশালী করতে হবে এবং তারপর আমাদের স্থূল শরীরটিও স্বয়ংক্রিয়ভাবেই শক্তিশালী হতে শুরু করবে। তাই আমাদের সমস্ত ভালো খারাপ আবেগ, যেমন ভয়, রাগ, ঘৃণা, প্রেম, লালসা এবং সমস্ত ইচ্ছা প্রথমে আমাদের সূক্ষ্ম শরীরে প্রকাশ পায় এবং তারপরে সেগুলি স্থূল শরীরে অবতীর্ণ হয়। আর বন্ধুরা, অসুখ বা রোগ ব্যাধির ক্ষেত্রেও এই একই জিনিস ঘটে। আমাদের শরীরে যে রোগই আসুক না কেন, বিশেষ করে যখন কোনো বড় বা গুরুতর রোগ আসে, তখন তা আমাদের শারীরিক শরীরে তাৎক্ষণিকভাবে প্রকাশ পায় না। তবে প্রথমে সেই রোগের বীজ আমাদের সূক্ষ্ম শরীরে এসে পড়ে এবং তারপর সেই বীজ যখন বড় হয়, তখন আমাদের স্থূল শরীরেও সেটি প্রকাশ পায়। তাই বলার মানে হল যে আমাদের আবেগ এবং রোগ ব্যাধি উভয়েরই উৎপত্তি হল আমাদের এই সূক্ষ্ম শরীর স্থূল শরীর কিন্তু নয়। যেমন ধরুন, আপনি কোনো একজন ব্যক্তির উপর রাগ করছেন এবং সেই ব্যক্তিটিও আপনার সামনে বসে আছে, কিন্তু এখন আপনার রাগ আপনার ভিতরেই আছে, সেটি এখনো বের হয়নি। তাহলে এর মানে হল আপনার রাগ সূক্ষ্ম শরীরে প্রবেশ করেছে কিন্তু ভৌতিক শরীরে এখনো আসেনি, এবং আপনার সামনের মানুষটিও জানে না যে আপনার ভিতরে রাগ উঠতে শুরু করেছে। কারণ আপনি উপর থেকে স্বাভাবিক আছেন, কিন্তু আপনার সূক্ষ্ম শরীরে যে ক্রোধের উদ্ভব হয়েছে, সেই ক্রোধ যদি আপনার স্থূল শরীরেও প্রকাশ পায়, তবেই তা একটি ক্রিয়া হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমাদের আবেগ বা তাদের ঘনীভূত রূপ তা সবই ক্রিয়াতে পরিণত হয়। আর ঠিক এইভাবেই আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধিগুলিও জন্ম নেয়। অর্থাৎ আমাদের মধ্যে যেসব রোগের জন্ম হয়, তার বেশিরভাগই আমাদের নেতিবাচক আবেগের কারণে হয়। তাই যখন আপনার নেতিবাচক আবেগ বাড়তে থাকে, তখন সেটি এক রোগের রূপ ধারণ করে। যেমন ধরুন, আপনি কোনো কারণ ছাড়াই সবসময় রেগে যান, তাহলে সেই রাগ আপনার সূক্ষ্ম শরীরে জমা হতে শুরু করবে, এবং এভাবে যখন সেই রাগ আপনার সূক্ষ্ম শরীরে মাত্রা অতিরিক্ত হয়ে যাবে, তখন তা আপনার স্থূল শরীরে এটি রোগের আকারে প্রকাশ পেতে শুরু করবে। মানে আপনি যা কিছু নেতিবাচক আবেগই করুন না কেন, তবে তা ভৌত শরীরে আপনার রোগে রূপান্তরিত হবে। কিন্তু আপনি চাইলে এই কাজগুলিকে শুরুতেই বন্ধ করে দিতে পারেন। অর্থাৎ আপনি যখন রেগে যেতে শুরু করেন, তখন আপনি আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু আমরা শুরুতেই এটিকে দমন করতে পারি না, উল্টে তার উপর আমাদের প্রতিক্রিয়া দেখাই এবং তারপরে আমরা ঝগড়াঝাটি শুরু করি এবং পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে চলে যায়। তবে আপনি যদি সচেতন হন, তবে আপনি সেই শৃঙ্খলটিকে সেখানেই বন্ধ করে দিতে পারেন। ঠিক একইভাবে আপনি নিজের মধ্যে রোগগুলিকেও প্রতিরোধ করতে পারেন। তাই এবার আসুন কিভাবে এই রোগ ব্যাধি প্রতিরোধ করা যায় সে সম্পর্কে কথা বলি। তাহলে এটিকে বন্ধ করার জন্য আপনাকে প্রতিদিন গভীর ধ্যানে বসতে হবে। কারণ আপনি যখনই গভীর ধ্যানে বসবেন, তখনই আপনি আপনার সূক্ষ্ম শরীরে প্রবেশ করবেন। আপনার ভিতরে এমন একটি শক্তি তৈরি হবে যা আপনার সমস্ত সূক্ষ্ম শরীর জুড়ে ছড়িয়ে পড়বে, এবং তারপরে সেই একই শক্তি আপনার রোগের বীজকে তার শিকড় থেকে ধ্বংস করে ফেলবে, যাতে সেই রোগ আপনার ভৌত শরীরে পৌঁছাতেই না পারে। তাই আপনি যদি আপনার সূক্ষ্ম শরীরকে শুদ্ধ করেন, তাহলে আপনার স্থূল শরীরও একই সাথে সুস্থ ও শক্তিশালী হতে শুরু করবে, যার ফলে আপনি সর্বদা সুখী থাকবেন, আপনি সর্বদা খুশি থাকবেন, আপনার মুখ সর্বদা উজ্জ্বল থাকবে
আপনার আভা শক্তিশালী হবে এবং আপনি জীবনে সবকিছুই পাবেন। এভাবে যে ব্যক্তির সূক্ষ্ম শরীর শক্তিশালী হবে তার জীবনে কোনো ধরনের অভাব হবে না। কিন্তু আপনার সূক্ষ্ম শরীর যদি অপবিত্র এবং ব্যাধিতে পরিপূর্ণ হয় তবে আপনাকে আপনার জীবনে দুঃখ, অসুস্থতা, কষ্ট এবং এই সমস্ত কিছুর অভাবের সম্মুখীন হতেই হবে। তাহলে আমাদের কি করা উচিত যাতে আমরা আমাদের সূক্ষ্ম শরীরকে শুদ্ধ রাখতে পারি এবং ব্যাধিমুক্ত করতে পারি? তাহলে তার জন্য কিছু দু চারটি প্রতিকার আছে যা আমি পরবর্তীতে উল্লেখ করেছি, যেগুলিকে আপনাকে সর্বদা অনুসরণ করতে হবে। প্রথমত, কেন আমাদের সূক্ষ্ম শরীর দুর্বল হয়ে পড়ে? তার সোজাসুজি উত্তর হল আমাদের নেতিবাচক হওয়ার কারণে, অর্থাৎ আমাদের নেতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতির কারণে। সেই জন্য আপনি কখনই নেতিবাচক হবেন না। স্ট্রেস, দুশ্চিন্তা, টেনশন এই সমস্ত কিছুকে এড়িয়ে চলুন এবং সর্বদা নিজেকে ইতিবাচক রাখুন। সর্বদা খুশি থাকুন, আনন্দিত থাকুন, সন্তুষ্ট থাকুন এবং ভালোবাসায় পূর্ণ থাকুন। আপনার আত্মবিশ্বাসকে সবসময় উচ্চ রাখুন এবং সর্বদা সৃজনশীল থাকুন, অর্থাৎ সর্বদা কিছু না কিছু করতে থাকুন আর প্রতিদিন ব্যায়াম করুন। কারণ আপনি যখন ব্যায়াম করবেন তখন আপনার রক্ত এত দ্রুত সঞ্চালিত হবে যে রক্ত সঞ্চালনের মাধ্যমে এর ভিতরের ব্লকগুলি ভেঙে যাবে এবং আপনি কখনই কোনো রোগে ভুগবেন না। প্রতিদিন সকালে প্রাণায়াম করুন। আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের সূক্ষ্ম শরীর প্রাণ দিয়ে গঠিত, তাই আপনি যখনই প্রাণায়াম করবেন তখনই আপনার ভিতরে প্রাণের শক্তিও বৃদ্ধি পাবে, যার ফলে আপনার সূক্ষ্ম শরীর শক্তিশালী হতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার সবসময় আপনার খাদ্যাভ্যাসকে ঠিক রাখা উচিত। যদি আপনি নিষিদ্ধ এবং অনুচিত খাদ্য গ্রহণ করেন তাহলে আপনি আপনার শরীরের অনেক ক্ষতি করছেন, আর আপনাকে আপনার আচরণও ঠিক রাখা উচিত। অর্থাৎ সঠিক সময় ঘুমান এবং সঠিক সময় ঘুম থেকে উঠুন। এর পাশাপাশি কিছু মন্ত্র উচ্চারণ করুন, বিশেষ করে ওম মহামন্ত্রের জপ করুন। কারণ ওম উচ্চারণ করলে শরীরের ইতিবাচক কম্পন বৃদ্ধি পায়। এটি আপনার সূক্ষ্ম শরীর জুড়ে পরিভ্রমণ করে যাতে এর সমস্ত ব্লক খুলে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি নিজেকে সর্বদা বর্তমানের মধ্যে রাখুন, অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের চিন্তা না করে বর্তমান মুহূর্তে থাকুন। প্রতিদিন কিছু সময় বের করে আপনি অবশ্যই কিছুক্ষণ মেডিটেশন করুন। আপনি যে কোনো ধ্যানও করতে পারেন। সাধারণত যে কোনো ধ্যান অনুশীলন করার মাধ্যমেই আমাদের সূক্ষ্ম শরীরই বিকাশ লাভ করে। বিশেষ করে এই ধরনের ধ্যান করুন যেখানে আপনি গভীর বিশ্রামে যান, অর্থাৎ ডিপ রিল্যাক্সেশনে চলে যান। কারণ আপনি যখন গভীর শিথিলতায় যাবেন তখন আপনার স্থূল শরীর একেবারেই নড়বে না বা আপনার চিন্তাভাবনা সম্পূর্ণ শান্ত হয়ে যাবে, যার ফলে আপনার শক্তির অবাঞ্ছিত নিঃসরণ বন্ধ হয়ে যাবে। তারপর সেই একই শক্তি যা প্রথমে অকারণে নিঃসৃত হচ্ছিল সেই সমস্ত শক্তি আপনার সূক্ষ্ম শরীরে আবার উপলব্ধ হতে শুরু করবে, যাতে আপনার সূক্ষ্ম শরীর বিকাশ লাভ করতে শুরু করবে। বন্ধুরা, আমি এই উপস্থাপনায় যা কিছু বলেছি আপনি তাদের আপনার জীবনে ব্যবহার করতে থাকুন এবং আপনি সবসময় সুস্থ থাকুন। এবং আমাদের এই উপস্থাপনাটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্টে করে জানান। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।